এটা। আচ্ছা তুমি হারমোনিয়াম আগে দেখেছো? তুমি জানো হারমোনিয়াম কেমন হয়? রূপা হারমোনিয়াম দেখেছে তো? আমাদের পাড়ায় একটা ভিখারি মামা আছে, সে আমাকে রোজ হারমোনিয়াম বাজিয়ে গান শোনায়। এছাড়া আর কি বা এক্সপেক্ট করা যেতে পারে এই মেয়েটার থেকে? কেন, রূপাকে ভুল কিছু বললে নাকি? কাকাইকে জিজ্ঞাসা করো, এটা বড় হারমোনিয়াম কিনা। এই মেয়ে, তুমি সোনার বন্ধু বলে নিজেকে কি মনে করো? অযথা পিয়ানোকে কেন হারমোনিয়াম বলছো? তুমি কিছুই জানো না দেখছি। সোনা, এটা তোমার কিরকম বন্ধু? কথা বলতে জানে না, কোনো ম্যানার্স নেই। এরপর বন্ধু বানালে না একটু স্ট্যাটাস দিকে বন্ধু বানাবে, এরকম যাকে তাকে বন্ধু বানাবে। উর্মি, এত লোকের সামনে যদি তোমার স্ট্যাটাসের কথা বলতে থাকি, তাহলে তোমার অবস্থানটা ঠিক কোথায় হবে বলো তো? উর্মি, মুখ থেকে তো ভালো কথা বেরোয় না, তাহলে মুখটা বন্ধই রাখতে পারো, অন্তত এতগুলো লোকের সামনে কথা শুনতে হতো না। সরি। না, শুধু সরি বলে দিলে হবে না, এটা একদিনের সরিতে মিটে যাওয়ার ব্যাপার নয়। ওরা তো দুজনে বাচ্চা, ওদের মধ্যে যদি বন্ধুত্ব হয়েও থাকে তোমার অসুবিধে কি? তুমি কেন চাও না ওদের মধ্যে কোনো বন্ধুত্ব হোক? তোমার কি লাভ? আমি বুঝতে পারিনি, আমার সত্যি এইভাবে ভাবাটা ভুল হয়ে গেছে, সরি। ডাক্তারবাবু, একটা ছোট্ট জিনিস নিয়ে ঝামেলা করো না, রূপার একটুও খারাপ লাগেনি। আসলে এই বাড়িতে অনেক জিনিস আছে যা রূপা আগে কখনো দেখেনি, তাই আমি জানতে চাইছিলাম। শিখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে পিয়ানো, বাবা আমায় বার্থডেতে গিফট করেছে। তাই? হ্যাঁ, বাবাতে বাজাতে শেখায়। তাই? তাহলে রূপা শিখবে। কি ডাক্তার বাবু, আমাকে শেখাবে তো? এ বাবা, সোনা মা, বাবা কিন্তু আর তোমাকে পিয়ানো শেখাবে না, সব রূপাকেই দিয়ে দেবে। মিশকা প্লিজ, আগের দিনও তোকে বললাম, যদি এই বাড়িতে আসতে হয় আমার মেয়ের সাথে ভালো কথা বলতে হবে, নাহলে আসার প্রয়োজন নেই। আমি আমার মেয়েকে এরকম শিক্ষা দিয়ে বড় করতে চাই না। শুনছো, আমি তো জাস্ট ওদের সাথে মজা করি। আমি চাই ও শুধু একজন বড় মানুষ নয়, বড় মনের হোক, ও ছোটবেলা থেকে যেন নিজের সমস্ত জিনিস সবার সাথে শেয়ার করে বড় হয়, সেটাই সুশিক্ষা বলে আমি মনে করি, এবং সেই শিক্ষাটা আমরা প্রত্যেকে সোনাকে দিচ্ছি। প্লিজ। এই শুনে তো আসলে বাইরের একটা মেয়ে কান্নাকার মেয়ে সামনে চলে এসেছে, দাদাই এর ডিপার্টমেন্ট তো রূপা, যদিও আমি চাই এই কথাটা আর কেউ না জানুক। বাবা, তুমি কি পাতামেটাতে পিয়ারো শেখাবে? সোনার বাবা ভাবছিল শুধু এই পাতামেটাকে নয়, আমার সোনা মাকেও পিয়ানো শেখাবে, একসাথে গান করবো আমরা, কেমন? তেরা মুঝসে হ্যায় পেহলে কা নাতা কোই, ইউঁ হি নাহি দিল ভাতা কোই। তেরা মুঝসে হ্যায় পেহলে কা নাতা কোই, ইউঁ হি নাহি দিল ভাতা কোই। জানে তু ইয়া জানে না, হ্যালো, হ্যাঁ
আমি আপনার সাথে জাস্ট দীপা আমি আমি জাস্ট কল করছি আপনার আমার কোনো উপায় ছিল না কাকাই কাকাই আমি এখানে ফুলের কাজে এসেছি ভেতরে চল না কাকাই আমি তোমার দুটো পায়ে পড়ি কাকাই প্লিজ কাকাই আজকে তুমি দূরে দাঁড়িয়ে থেকে দেখতে দিয়েছি পাই ছোট না কাকাই আমি ভেতরে যেতে পারবো না কিছুতেই না আজকে একটা শুভ দিন বাড়িতে এত আত্মীয় স্বজন এসেছেন আপনি কাইন্ডলি যদি বাড়াবাড়ি না করেন কমিয়ে করব বাবা ওই পুরনো গান একখানা আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুনিয়া নন্দে দীপা এখানে কি করছে আমি তো চেয়েছিলাম শুধু ওর হাতের ছোঁয়া থাকুক ফুলের সাজে এবার কি হবে সূর্যদীপা মুখোমুখি হলে তো না না সেটা হতে দেওয়া যাবে না আমাকে আটকাতে হবে আমি কিছু একটা ব্যবস্থা করছি কোথায় যাচ্ছ হ্যাঁ আমি আমি আর চেক করব না 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 দিদি ভাই তুমি তথ্য যাবে না এই তুমি তো দীপা এখানে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ডাক্তারবাবু আপনি খুব ভালো থাকবেন আমি দূরেই আছি এই দৃশ্য দেখবো বলে ঠাকুরই আমাকে পাঠিয়েছেন আমার দু চোখ ভরে গেছে তুমি চিন্তা করো না লাবণ্য বড় বৌমা সূর্যের সামনে আসবে না কি বলেছিলাম মনে আছে তো এখানে কেউ যেন জানতে না পারে আমি তোমার কি মনে থাকবে থাকবে Oh,
ছোঁয়া, 30 ও 31 জানুয়ারি, মহাসোম ও মঙ্গল, টান টান এক ঘন্টার মহাপর্ব, রাত 9:30 থেকে 10:30, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।